ব্যারিস্টার এম আমিরুল ইসলামের জন্ম 1936 সালের 2 ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া নানাবাড়িতে। তবে তার পৈতৃক বাড়ি কুষ্টিয়া সদর থানার অধীন আবদালপুর ইউনিয়নের মধুপুর। বাবা ওয়াসিল হোসেন কলকাতা পোর্ট কমিশনে চাকরি করতেন। মা আনোয়ারা খাতুন একজন বিদ্যা অনুরাগী ছিলেন। খুব ছোট্টবেলায় মাত্র 4 বছর বয়সে মাকে হারান। সেই থেকে নানাবাড়িতেই বেড়ে উঠতে থাকেন। শিক্ষা জীবনে শুরু হয় পারিবারিক মক্তবে। কুষ্টিয়া সিরাজুল ইসলাম মুসলিম হাই স্কুল থেকে 1952 সালে ম্যাট্রিকুলেশন এবং ঢাকার জগন্নাথ কলেজ থেকে 1954 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন। পরবর্তীতে আইন বিষয়ে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান এবং লন্ডনের লিঙ্কনস ইন থেকে 1961 সালে ব্যারিস্টারি সম্পূর্ণ করেন। ব্যারিস্টার এম আমিরুল ইসলাম লেখাপড়া শেষ করে লন্ডনেই আইন পেশা শুরু করার মাধ্যমে আইনজীবী হিসেবে পেশা জীবনের শুভ সূচনা করেন। 1963 সনে লন্ডন থেকে দেশে ফিরে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশায় যোগদান করেন এবং পরবর্তীতে 1967 সালে তিনি পাকিস্তান সুপ্রিম কোর্টেও অ্যাডভোকেট হিসেবে যোগদান করেন। এই সময় তিনি অনেকগুলো আলোচিত মামলা পরিচালনা করে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেন। এর মধ্যে 1969 আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আদালতে লড়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত অত্যন্ত বলিষ্ঠতার সাথে দেশে বিদেশে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী হিসেবে কাজ করে চলেছেন। ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এক বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মজীবনের অধিকারী একজন মানুষ। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র আন্দোলনে যোগদানের মাধ্যমে রাজনীতির হাতেখড়ি হয়। 1952-এর ভাষা আন্দোলনে কুষ্টিয়া জেলা ছাত্র সংগ্রাম পরিষদের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। 1952 সালেই তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জগন্নাথ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 52-র ভাষা আন্দোলন, 66-র 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের সামনের সারির একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। আইয়ুব খান যখন 1958 সালে সামরিক শাসন জারি করেন, ঠিক তখন উচ্চশিক্ষার জন্য লন্ডনে অবস্থান করছিলেন তিনি। আর সেই সময়টি থেকেই দেশের স্বাধীনতার পক্ষে প্রবাসী বাঙালিদের সংগঠিত করতে থাকেন। পরবর্তীতে দেশে ফিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে দেশের স্বাধীনতার পক্ষে জোরালো ভূমিকা পালন করেন এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে থাকেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন 1969 সালে। 70-এর নির্বাচনে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে পার্লামেন্টারি পার্টির হুইপ নির্বাচিত হন। তিনি 6 দফার ভিত্তিতে গঠিতব্য পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংক্রান্ত সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ছিলেন। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের প্রধান সহায়ক ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তার নেতৃত্বে গড়ে ওঠে বাংলাদেশ ভলান্টিয়ার সার্ভিস কোর। সেখানে প্রতিটি শরণার্থী ক্যাম্পে সার্বক্ষণিক কর্মীদের দ্বারা গড়ে ওঠে স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা সেবা। স্বাধীনতার পরে বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1972 সালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন রাষ্ট্র কর্তৃক নবপ্রতিষ্ঠিত বাংলাদেশকে স্বীকৃতি লাভের ক্ষেত্রে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর 1973 সালে কুষ্টিয়া সদর আসন থেকে প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী পরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের নৃশংস হত্যা এবং জেল হত্যার পর অসহনীয় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন এবং বিদেশে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন।
সামরিক শাসকদের আমলে প্রায় পুরোটা সময় তিনি বিদেশে থাকতে বাধ্য হন এবং 1989 সালে দেশে ফিরে পুনরায় আইন পেশায় যোগদান করেন। এই পর্বেও তিনি অসংখ্য আলোচিত মামলা পরিচালনা করে আইন অঙ্গনের মহিরুহে পরিণত হন। একজন পেশাজীবী সংগঠক হিসেবে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার এম আমিরুল ইসলামের লেখা বেশ কিছু গ্রন্থও রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার কারণে তিনি আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবেন এবং সার্বিকভাবে এদেশের আইন অঙ্গনে এই মানুষটির অবদান অসামান্য।